আৰু মাত্ৰ কেইটামান ঘণ্টাৰ অপেক্ষা। নিশ্চিত হ'ব নৱভাৰতৰ মহাসংগ্ৰামত কোনে উৰুৱাব বিজয় ধ্বজা। ইতিমধ্যে নিৰ্বাচনোত্তৰ সমীক্ষাই দিছে দেশত তৃতীয়বাৰলৈ পদুম ফুলাৰ ইংগিত। কিন্তু ইংগিত নহয়, মূল ফলাফললৈ অধীৰ উৎকণ্ঠাৰে বাট চাইছে দেশবাসীয়ে। 24ৰ নিৰ্বাচনত অভিলেখ ৰচি ভোট দিবলৈ ওলাই আহিছিল 64.20 কোটি ভোটাৰ। কিন্তু গণদেৱতাৰ আশীৰ্বাদ কাৰ শিৰত? 543খন আসনৰ সঁচাকৈ 300 আসনেৰে পুনৰ ৰাজপাতত বহিব নেকি গেৰুৱা বাহিনী? নেক্সিট পলৰ সম্ভাৱনা বাণী নচ্ছাত কৰি চমক দিব ইণ্ডিয়া এলায়েন্সে। এতিয়াও বিৰোধীৰ আশা মিছা হ'ব এক্সিট পল। সংখ্যাগরিষ্ঠ হব বিরোধী গঠবন্ধন। নাম এক্সিট পোল নিয়ে এসা নাম মোদি মিডিয়া পোল হে মোদি জি কা পোল ফ্যান্টাসি পোল কিন্তু কিন্তু প্রকৃত ফলাফল জানিবলৈ দেশবাসীর দৃষ্টি নিবদ্ধ 4 জুনের ফলাফলত। ইতিমধ্যে দেশের লগতে ভোট গণনার বাবে সাজু হয়েছে রাজ্যের প্রতিটো ভোট গণনা কেন্দ্র। মঙ্গলবারের পুয়া 8 বজার পরাই আরম্ভ হব লোকসভা নির্বাচনের ভোট গণনা। ভোট গণনার বাবে সাজু হয়ে পড়েছে মহানগরীর একমাত্র ভোট গণনা কেন্দ্র মনিরাম দেওয়ান ট্রেড সেন্টার। মুঠ 5টা সমষ্টির ইভিএম রখা হয়েছে ভোট গণনা কেন্দ্রটো। গুৱাহাটী মহানগরীর একমাত্র এই ভোট গণনা সেন্টার যত 5টাক বিধানসভা সমষ্টির ইভিএম রখা হয়েছিল। 1027টা ভোট গ্রহণ কেন্দ্রলৈক ইয়ারপর ইভিএম গৈছিল, যত 7000 আরক্ষী বিষয়াক নিযুক্তি করা হয়েছিল আর সমান্তরভাবে 4000 প্রশাসনিক বিষয়াক নিযুক্তি করা হয়েছিল। লোকসভার নির্বাচনত ভোট গণনা নিয়ারিক অনুষ্ঠিত করার বাবে কামরূপ জেলার প্রশাসনে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে তুলিছে। কামরূপ জেলার সংহত জেলা আয়ুক্তর কার্যালয়ের সমীপত থাকা কাউন্টিং হলত 3 নম্বর বরপেটা লোকসভা সমষ্টির অন্তর্গত হাজো ওয়ালকুসি বিধানসভা সমষ্টি আর 5 নম্বর গুয়াহাটী লোকসভা সমষ্টির অন্তর্গত সমরিয়া বোকো ছয়গাঁও আর পলাশবাড়ী বিধানসভা সমষ্টির ভোট গণনা করা হব। আমার অহাকালি লোকসভা ইলেকশনের কাউন্টিং আরম্ভ হব। আমার কামরূপ জেলার 4টা বিধানসভা সমষ্টি আছে, তার ভিতর আমি গুয়াহাটী এসপিসি পড়ো আর বরপেটা এসপিসি পড়ো। আর ইতিমধ্যে আমি কাউন্টিংয়ের কারণে প্রায় 300 বিষয়া কর্মচারী জড়িত হম প্রসেসট। আমার ট্রেনিং হয়ে গেছে ইতিমধ্যে আর আমার যে কাউন্টিং হল প্রস্তুত করব লাগে সব রেডি হয়েছে আমার। গোয়ালপাড়া জেলা আয়ুক্তর কার্যালয় সৌহদর মাল্টিপার্পাস হলত হব ভোট গণনা। তার বাবে এইদরে ব্যস্ত হয়ে আছে প্রশাসন। সংগ্রাম 6টা বজাতে খোলা কথা, খোলার পিছত ইভিএম আহিব আৰু সেইমতে টাইমলি আৰম্ভ হ'ব। দৰং মহাবিদ্যালয়ৰ কমাৰ্চ বিল্ডিঙত অনুষ্ঠিত হ'ব শোণিতপুৰ জিলাৰ 5 বিধানসভা সমষ্টিৰ বাবে ভোট গণনা। পুৱা 5:30 বজাত খোলা হ'ব ষ্ট্ৰং ৰুম। ইয়াৰ বাবে সাজু হৈ উঠিছে শোণিতপুৰ জিলা প্ৰশাসন। আমি অহাকালি কাউণ্টিঙৰ কাৰণে ইতিমধ্যে প্ৰস্তুতি কৰি আছোঁ। আমাৰ ইয়াত আপোনালোকে জানে 3টা সমষ্টি আছে, দলগাঁও আছে, চিপাজাৰ আছে আৰু আপোনাৰ মঙ্গলদৈ সমষ্টি আছে। তো সেই তিনিটাৰ কাৰণে 3টা মানে এটা সমষ্টিৰ এটা কাউণ্টিং হল আছে আৰু 14খনকে টেবুল থাকিব প্ৰত্যেক কাউণ্টিং হলত। তো ৰাউণ্ড ৱাইজ ইভিএম বিলাক আহিব, কাউণ্টিং হ'ব। 7 নম্বৰ করিমগঞ্জ লোকসভা আসনৰ বাবে 24গৰাকী প্ৰাৰ্থীৰ ভাগ্য নিৰ্ধাৰণ হ'ব করিমগঞ্জ কলেজত। নিৰ্বাচনৰ গণনাৰ কেন্দ্ৰ কৰি করিমগঞ্জ জিলা প্ৰশাসন সম্পূৰ্ণ সাজু। ধুবুরী লোকসভার ভোট গণনার বাবে মোট 6টা স্থান নির্ধারিত করা হয়েছে। ধুবুরী ভোলানাথ মহাবিদ্যালয়, ধুবুরী, গৌরীপুর আর গোলকগঞ্জ বিধানসভার ভোট গণনা হওয়ার লগতে বিলাসীপাড়া মহকুমা সদর কার্যালয়ত বিলাসীপাড়া আর বীরসিং জারুয়া সমষ্টির ভোট গণনা হব। ইপিনে হাতশিঙিমারীত মানকাসর সমষ্টির লগতে গোয়ালপাড়া আয়ুক্ত কার্যালয়ত গোয়ালপাড়া, পূব আর জলেশ্বর সমষ্টির ভোট গণনা হব। নবগঠিত সৃজনগ্রাম সমষ্টির ভোট গণনা অভয়পুরীত হওয়ার লগতে বরপেটা এম সি কলেজত চেঙা আর মন্দিয়া সমষ্টির ভোট গণনা।
কাইলৈ ৰাতিপুৱাৰ লগে লগে ভোট গণনা আৰম্ভ হৈ যাব। 4 জুনৰ ৰাতিপুৱা ভোট গণনা আৰম্ভ হ'ব, 8 বজাৰ পৰা এই আৰম্ভ হ'ব ভোট গণনা। বৰ্তমানে আমি য'ত উপস্থিত আছোঁ এয়া হৈছে ধুবুৰী ভোলানাথ মহাবিদ্যালয়ত, আৰু এই ধুবুৰী ভোলানাথ মহাবিদ্যালয়ত 3টাকৈ বিধানসভা, ধুবুৰী, গৌৰীপুৰ আৰু গোলকগঞ্জ, ইয়াত ভোট গণনা হ'ব। ইয়াৰ উপৰিও ধুবুৰী লোকসভাৰ কথা যদি আমি ক'বলৈ যাওঁ, ধুবুৰী লোকসভাৰ হাতছিঙিমাৰী চিভিল এছ ডি কাৰ্যালয় যিটো আছে, এই মহকুমা সদৰ জিলা সদৰ যি আচলতে কাৰ্যালয় আছে, ডিচি উপায়ুক্তৰ যি কাৰ্যালয় আছে হাতছিঙিমাৰী, তাতে মানকাচৰ সমষ্টিৰ কাৰণে হ'ব। গোৱালপাৰা উপায়ুক্ত কাৰ্যালয়ত গোৱালপাৰা আৰু ইষ্ট আৰু জলেশ্বৰ বিধানসভাৰ কাৰণে হ'ব। বাক্সাত হ'ব 4টাকৈ বিধানসভা সমষ্টিৰ ভোট গণনা। বাক্সা জিলাৰ মুছলপুৰ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় চৌহদত অনুষ্ঠিত হ'ব 4টাকৈ বিধানসভা সমষ্টিৰ ভোট গণনা। বাক্সা জিলা আপোনালোকে জানে আমাৰ 2টা ছেগমেণ্ট পৰিছে, এটা হ'ল কোকৰাঝাৰ এছ পি চি, এটা দৰঙতল এছ পি চি। আমাৰ ইয়াত 2টাকৈ 4টা এল এ চি আছে। আমাৰ কোকৰাঝাৰত আছে বাক্সা আৰু মানস, আৰু দৰং ওদালগুৰিত আছে গোড়েশ্বৰ আৰু তামোলপুৰ। গোটেইখিনি আমাৰ ইয়াৰ মুছলপুৰ হেড অফিচ বাক্সাৰ হেড অফিচৰ পৰা কণ্ট্ৰল হৈছে, নিয়ন্ত্ৰণ কৰি আছোঁ আমি। এনেদৰে উজনিৰ পৰা নামনি লৈ এতিয়া প্ৰশাসনে সাজু কৰি তুলিছে ভোট গণনাৰ সকলো যাৱতীয় কাম কাজ। সকলো কাম যাতে নিয়াৰিকৈ সম্পন্ন হয় তাৰ বাবে প্ৰতিটো ভোট গণনা কেন্দ্ৰতে কটকটীয়া নিৰাপত্তাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে আৰক্ষীয়ে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।